আমরা দেখবো এখন গুগল ইমেজ, ইমেজ সার্চ অথবা কি পেন্ট নামক আমাদের কম্পিউটারে একটা ডিফল্ট সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ইউজ। চলুন আমরা যাবো এখন গুগল ইমেজ, ইমেজ ডট গুগল। আমরা এখন আসছে গুগল ইমেজে, তো আমরা একটু তো আমরা গুগল ইমেজ লিখে সার্চ দিলাম। গুগল ইমেজ লিখে সার্চ দেওয়ার পর ইমেজ আসছে, আমরা ওই ব্রাউজিংয়ে যাব। এখানে কার লিখে সার্চ দিলাম, কার লিখে সার্চ দিলাম, কারের ওয়েবসাইট পাবো। তো আমি আগে দেখেন এখানে অনেক ধরনের ইমেজ, গুগলে ইমেজ পাবেন, ইয়াহুতে ইমেজ সার্চ দিয়ে পাবেন, বিংয়ে পাবেন, এওএলএ তে আসতে পাবেন, তো অনেকগুলো ফরম্যাটে পাবেন, জিপ ফরম্যাট, পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট। তো আমরা কার পাইলাম, তারপর এখানে ক্লিপার, ড্রয়িংয়ের পিকচার পাবেন, তারপরে কুল পিকচার পাবেন, থ্রিডি পিকচার পাবেন, স্লাইড পিকচার পাবেন, তারপরে অনেক ধরনের পিকচার পাবেন, অনেক ধরনের কার পাবেন। তারপরে এখানে কি আপনি কোনো জিনিস বুঝতেছেন না, তাহলে আপনি ইমেজ দিয়ে চার্জ দিয়ে কি ওইটা বুঝতে পারবেন যে ওই জিনিসটা কি। আপনি একটা কোনো টপিকস একটা ওয়ার্ড বুঝতেছেন না, আপনি দেখে চার্জ দিল ওইটার একটা কিছু আসবে, অ্যাজাম্পশন করতে পারবেন যে ওই জিনিসটা এটু। তো গুগল ইমেজ, তারপরে আমি চকবাজার লিখে চার্জ দিলাম, অনেকগুলো পিকচার আছে, তো বুঝতে পারতেছেন চকবাজার কিসের জন্য বিখ্যাত। তো এরকম করে আপনি যে কোনো ধরনের পিকচার পাবেন। তো এখানে যদি আপনি চান দেখি জিপ, আমি জিপ ফরম্যাট সার্চ দিলাম মোনালিসা লিখে জিপ ফরম্যাট। তো জিপ ফরম্যাটটা ওপেন করলে কি হয় দেখেন, একটু একটু নাড়াচাড়া করবে, দেখতেছেন জিপ। তারপরে মোনালিসা আমি পিএনজিতে দিলাম, পিএনজি ফরম্যাট দিলাম। তারপরে এটা নাড়াচাড়া করবে না, এটা ওপেন করলে কোনো কিছুই করবে না, এটা স্থির স্থির থাকবে। তারপর তারপর জেপিজি পাবেন, এক একটা ফরম্যাটের পাবেন, তো যে কোনো ধরনের ইমেজ সার্চ করতে পারবেন এখানে আপনি। তো ইমেজগুলো সার্চ করে কীভাবে ডাউনলোড করবেন আমি এটা দেখাই। কার লিখে সার্চ দিলাম আমি, ঠিক আছে, এখন কার আসলো, পিকচারও আসলো কারে, আমি একটা পিকচার নিই, আমি গুগলের চাইনি, আমরা যেহেতু গুগলে নিয়ে কাজ করতেছি, তাহলে এটা হ্যাঁ এটা সেভ করবো। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ আমি কোথায় দিব, ডেস্কটপে দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। লোকেশন পাইনি, ডেস্কটপ সেভ, এটা সেভ হয়ে গেল, আমি এখান থেকে ওপেন করতে পারবো, ডেস্কটপে দিয়ে ওপেন করতে পারবো। তো আমরা এখন পেন্টের কাজ করবো, রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ পেন্ট, ওপেন উইথ পেন্ট, পেন্টে আমি ওপেন করলাম পিকচারটা, মানে আপনার এই পেন্ট ডিফল্টভাবে যে কোনো উইন্ডোজের সাথে থাকবে, এইটা এই সফটওয়্যারটা পেন্ট, আপনি হোম বাটনে গিয়ে সার্চ দিলেই পাবেন। তো এটা একটু বড় দেখাচ্ছে, আমি জুম আউট করে দিই, জুম কমাই দিই। তো আসেন, এটা অনেকগুলো কাজ করতে পারবেন এখানে, চাইলে মুছে ফেলতে পারবেন। আমি ফার্স্ট কিছু লিখি, গুগল, আমি এটার নাম দিলাম গুগল কার, সিলেক্ট করলাম, চাইলে এটাকে কালার করতে পারবো। যারা ফটোশপে কাজ পারেন না, তারা এটাতে কাজ করে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারবেন। তো এখানে ফন্ট সিলেক্ট করতে পারবো, শুনুন শুনুন একটু,
আমি এখানে ক্লিক করলাম, আমি দেখলাম কভার বাটন একটু মোটা হয়ে যাচ্ছে, তারপরে একটু নিলাম এটা একটু কমে হয়ে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবেন, সাইজ দিতে পারবেন লেখাটার, লেখাটার সাইজ দিলাম, তারপরে এটার কালার আরও কালার দিতে পারবেন চাইলে, একদম কড়া কালার দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। হ্যাঁ, তারপরে আর কি এতটুকু থাকুক, আমি এটাকে ক্লিক করলাম। তারপরে এটা আমার ইচ্ছে করতেছে একটু উপর করে দিব, উপরে এখানে এনে বসাই দিতে পারবো। তারপরে সিলেক্ট বাটন দিয়ে সিলেক্ট করে এটাকে নিচে উঁচু করতে পারবো, বিভিন্ন ধরনের সাইজ কালার, তারপরে ব্রাশ দিয়ে আবার মুছে দিতে পারবো, ব্রাশ দিয়ে মশা যাবে। পেন্সিল আছে, পেন্সিল দিয়ে আপনারা ড্রয়িং করতে পারবেন। তারপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা বিভিন্ন ধরনের কালার এই চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করলাম, বিভিন্ন ধরনের কালার কাজ করতে পারবেন এই টুলটার মাধ্যমে। আমি আবার চলে আসলাম, এটাতে কালার দিচ্ছি, একটু আমি একটু ডিজাইন করার চেষ্টা করি। আমি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে এটা। তো এরকম করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো আমি ছবিটাকে একটু কাজ করলাম, আপনারা একটু কাটাকাটি করলে শেপ আছে এখানে, অনেক ধরনের শেপ নিতে পারবেন, তারপরে অ্যারো চিহ্ন আছে, এগুলো ইউজ করতে পারবেন চাইলে। তো এতটুকুই থাক আজকের মতো, আল্লাহ হাফেজ।